প্রিয় বিয়ে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের যাদের ইংলিশ পেপার তোমাদের রয়েছে ইংলিশ পেপার বলছি কম্পালসারি পেপারের কথা তোমাদের ইংলিশ কিন্তু সিসি থ্রি বা জি থ্রি পেপারের কথা বলছি না তোমাদের কম্পালসারি যে পেপারটি রয়েছে ইংলিশ পেপার এল সিসি ওয়ান সেই পেপার থেকে তো সেই পেপার থেকে আমাদের পঁয়ষট্টি নম্বরের প্রশ্নপত্র হবে তো পঁয়ষট্টি নম্বর প্রশ্নের জন্য আমাদের কী কী কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেটি নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের বলবো তবে এই সাবজেক্টটি একটু অন্যরকম তার কারণ এই সাবজেক্টটি কিন্তু টোটালটাই ম্যাক্সিমাম প্রশ্নে কিন্তু রাইটিং স্কিলের ওপর লেটার রাইটিং ইমেল রাইটিং রয়েছে রাইটিং স্কিলের ওপর এবং রাইটিং স্কিল তোমাদের কত নম্বরের থাকবে সেগুলোও বলব তো দেখতে পাচ্ছ তোমরা এখানে পনেরো মার্কসের কোশ্চেন হবে তিনটে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে আমাদের তিন পনেরো এবং পঁয়তাল্লিশ এই পনেরো নম্বর করে যেগুলো থাকবে সেটি টোটালটাই রাইটিং স্কিলের ওপর কী কী থাকবে লেটার রাইটিং রিপোর্ট রাইটিং ইমেল রাইটিং তিনটে রাইটিং স্কিল থেকে আমাদের দেবে লেটার রাইটিং আমাদের থাকবে পার্সোনাল লেটার অর বিজনেস লেটার রিপোর্ট রাইটিং থাকবে এবং ইমেল রাইটিং থাকবে এবং এর সাথে থাকবে আমাদের এরর কারেকশন এরর কারেকশন এবং থাকবে ব্রিটিশ ইংলিশ টু আমেরিকান ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা তো এই এরর কারেকশান থেকে দশ নম্বর এক নম্বরের দশটি প্রশ্ন ছোট প্রশ্ন থাকবে এবং ব্রিটিশ ইংলিশ টু আমেরিকান ইংলিশ এক নম্বরের দশটি প্রশ্ন টোটাল ছোট প্রশ্ন হিসাবে তোমরা কুড়ি নম্বর পাবে এবং বাকি কিন্তু পনেরো নম্বর করে যে পঁয়তাল্লিশ নম্বর থাকবে সেটি কিন্তু তোমাদের রাইটিং স্কিলের ওপর থাকবে এবং রাইটিং স্কিলের সাইজটি প্রশ্ন করা সেভাবে যায় না যারা অনেকে বলতে পারে যে রাইটিং স্কিলে এই প্রশ্নটা আসবে সেটা কিন্তু ঠিক হয় না কারণ রাইটিং স্কিলে কীরকম সাইজান সেরকম হয় না তোমাকে প্যাটার্ন জেনে নিতে হবে একটি প্যাটার্ন জানতে হবে এবং ইংলিশের একটু গ্রামাটিক্যাল ব্যাপারটা তোমাকে কিন্তু ভালো জানতে হবে আর তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো রাইটিং স্কিল লিখে আসছো পার্সোনাল লেটার আশা করি লিখেছো রিপোর্ট রাইটিংও লিখেছো তোমরা জানো বিষয়টা একটু এই সম্পর্কে তোমাদের কিন্তু একটু নলেজ থাকলে বা স্টেপগুলো জানা থাকলে তোমরা কিন্তু অনাসে লিখে নিতে পারবে একটু ইংলিশটা তোমাকে বানিয়ে লিখতে হবে বা জানতে হবে ঠিক আছে তো যেগুলো আজকে বলবো এই এক্সাম্পলগুলো একটুখানি ভালো করে দেখো আশা করি তোমাদের অনেকটাই উপকারে লাগবে তো দেখো রিপোর্ট রাইটিং রয়েছে ইমেল রাইটিং রয়েছে আমি প্রথমেই চলে আসি রিপোর্ট রাইটিংয়ে ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যানুয়াল স্পেশাল ফ্রি হেলথ চেকআপ দ্য পার্ক ইন্সটিউশন স্কুল অবজারভার কন্যাশ্রী দিবস কোভিড নাইনটিন অ্যাওয়ারনেস টিচারস ডে অবজারভেশন এট সিটি কলেজ আর ভিক্টোরিয়া কলেজ আর এনি কলেজেস ওকে ব্লড ডোনেশন ক্যাম্প কলকাতা বুক কন্ডিশন অফ ইউর কলেজ প্লে গ্রাউন্ড

educational loan write an email to the principal of your college for the concession of tuition fees during pandemic situation write an email to the manager of a bank for kyc update write an email to your friend about how you purpose to spend the festival days এই প্রশ্নগুলো তোমাদের একটু ভালো করে করতে হবে লেটার রাইটিংয়ের মধ্যে করবে রাইট এ লেটার টু ইউর গ্র্যান্ড ফাদার উইজ এ রিটায়ার টিচার ডিসকাসিং দ্য ডিফিকাল্টশনস আর ইউর আর ইউ আর ফেসিং ইন অনলাইন এডুকেশন রাইট এ লেটার টু ইউর হাউস ফিজিশিয়ান কারণ মেইনিং থ্যাংকস টু হিম ফর প্রোভাইডিং মেডিকেল কনসালটেশন টু ইয়োর এলডারলি প্যারেন্টস ডিউরিং কোভিড নাইন্টিন প্যান্ডেমিক এবং সি নম্বরে প্রশ্নটি দেখে নাও রাইট হ্যান্ড ইমেল টু দ্য ম্যানেজার অফ এ কোম্পানি আস্কিং হিম দ্য রিজন অফ আনএক্সপেক্টেড ডিলে টু ডেলিভারি ইউর অর্ডার তো এই প্রশ্নগুলো যে আমি লেটার রাইটিং দিয়েছি তিনটে দিয়েছি কারণ এই লেটার রাইটিংয়ের কোনো সাইশান সেরকম হয় না তোমরা এই তিনটে প্যাটার্নের স্টেপগুলো জেনে নেবে এইগুলোই এরকমই ধরনের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কোশ্চেন দেবে তো তোমাদের লেখার একটি উত্তর যদি তোমরা করে রাখতে পারো স্টেপগুলো ভালো করে জানতে পারো তাহলে তোমরা একটু বানিয়ে লিখে আসতে পারলে কিন্তু নাম্বার পাবে ঠিকঠাক লিখতে হবে গ্রামাটিক্যাল জিনিসটি ঠিকঠাক রাখতে হবে ঠিক আছে একটি মডেল আমি অ্যান্সার তোমাদের দিয়ে দিচ্ছি দেখে নাও ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যানুয়াল স্পেশাল ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প দেখে নাও উত্তরটি তোমরা উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও স্ক্রিনশট তুলে উত্তরটি তোমরা প্র্যাকটিস করতে পারো ঠিক আছে দেখে নাও উত্তর প্রয়োটি তুলে নিতে পারো এইভাবে বা তোমরা হাব আপ করে তুলতে পারো ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করব পরবর্তী ভিডিওতে আমি এর কারেকশন এবং ব্রিটিশ ইংলিশ টু আমেরিকান ইংলিশ এইগুলো নিয়ে আলোচনা করব তো চ্যানেলের সাথে থাকবে তোমরা বিগত ফিফ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থেকে অনেকেই চ্যানেলের সাথে রয়েছো এবং ক্লাস ইলেভেন টুয়েলভেরও অনেক ছাত্রছাত্রী রয়েছো তখন থেকে আমাকে ফলো করছো চ্যানেলটিকে তো আশা করব তোমরা পরবর্তী সেমিস্টারগুলোতেও ফলো রাখবে এবং যারা নতুন তাদেরকে বলবো একটু বিশ্বাসযোগ্য নাও হতে পারে তোমাদের মনে দ্বন্দ্ব থাকতে পারে বা তোমরা একটু ভাবতে পারো যে চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করব কি না তো তোমরা আগে দেখো উপকার পাও তারপর তোমরা চ্যানেলের সদস্য হয়ে থেকো তোমাদের উপকার করার জন্যই বা তোমাদের যাতে রেজাল্ট ভালো হয় পড়াশোনার দিক থেকে কোনো অসুবিধা না হয় যারা বিশেষ করে একটু ফাইন্যান্সিয়াল দিক থেকে পিছিয়ে রয়েছে তাদের জন্য বিশেষ করে ভিডিওগুলো বানানো হয় এবং উত্তরগুলো করে দেওয়া হয় যাতে তারাও ভালোভাবে একটু পড়তে পারে এবং যাদের পড়ছো তারাও অনেক সময় দেখো ভিডিওগুলো কারণ কোশ্চেনগুলো দেখলে তোমাদেরও অনেকটাই হেল্প হবে আজকের মতো এটুকুই দেখা হয় পরবর্তী ভিডিও ক্লাসে